ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরাকাত যে ভাই জানতে চেয়েছেন অমুসলিমদের পূজার মধ্যে দান করা যাবে কিনা হয়তো দানটি হৃদয় থেকে করতেছে না তারা এসে চাচ্ছে লোকলজ্জা দিয়ে দিচ্ছে এই লোকলজ্জাটি করা যাবে না কারণ কিছু অপরাধ রয়েছে যে অপরাধগুলা আসমানের নিচে জমির উপরে সবচেয়ে বড় পাফ তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ ছাড়া গায়েরুল্লার উদ্দেশ্যে দান করা আল্লাহ সোহান তালা সকল অপরাধকে ক্ষমা করতে পারেন কিন্তু একটি অপরাধ ক্ষমা করবে না তা হচ্ছে শিরকের অপরাধ যেখানে মূর্তির সামনে মানুষ মাথা নত করে মূর্তিকে খাওয়ার দেয় যেটি ইসলামের সম্পূর্ণ নিষেধ সেই কাজে কেউ সহযোগিতা করবে এটা আল্লাহ পছন্দ করে না অলা তা আওয়ান আলাল আলা ইত্নল আল্লাহ বলছে তোমরা অন্যায়ের কাজে একে অপরকে সহযোগিতা করো না এবং আল্লাহ সোহান তালা বলছে ইন আল্লাহ আলাহ এক অপরাকবি ওয়া অফ মা মাদু নাদ কালি মিয়া আগের একটা সূরা মায়দার সম্ভবত আয়াত দুই নম্বর আয়াত এবং পরে একটা সূরা নিসার আটচল্লিশ নম্বর একশ ষোলো নম্বর আয়াত আল্লাহ সকল অপরাধকে ক্ষমা করতে পারেন তবে শির্কের অপরাধ তিনি ক্ষমা করবেন না এটা শির্কের অপরাধ এটা নিয়ে কোনো খেলতামাশা চলবে না এখানে স্পষ্ট কথা আমরা এখানে টাকা দিব না আপনার মেয়ের বিবাহক সেখানে আমরা সহজিত করবো আর যদি বেশি জোরাজোরি করে যে ভাই আমি এক প্লেট গরু বস্তু নিয়ে আসি হোটেল থেকে আপনি এটা খাবেন তারপর আমি আপনাকে টাকা দেবো দেখবেন তিনি এমনিতে সরে যাবে এটা হচ্ছে হেকমা অবলম্বন করা ঠিক আছে জজাকাল্লাহ খায়েরা